গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। এতদিন আমরা আমাদের অষ্টম অধ্যায় ট্রিগনোমেট্রি করেছিলাম, এটা শেষ হয়ে গেছে। আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব, তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে আছে দুটি চলক বিশিষ্ট জোড়ারৈখিক সমীকরণ। তো প্রথমে সমীকরণ তোমরা ছোট ক্লাসে পেয়েছো, ক্লাস সেভেনে পেয়েছো সমীকরণ কি, এক চলক বিশিষ্ট সমীকরণ। ধরো x+5 = 0, তো এই যে সমীকরণ সেটা হলো এক চলক বিশিষ্ট একটি সরল সমীকরণ, যেখানে চলক হলো x। চলক আমরা যেকোনো জিনিস ঢুকতে পারি, x চেঞ্জ করে y, z যেকোনো কিছুই থাকতে পারে। তো ওই যে x+5 = 0, সেখানে আমরা x এর একটা নির্দিষ্ট মান পাই, যাকে আমরা বলি সমীকরণের সমাধান। ক্লাস নাইনে তোমরা পেয়েছ দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ, যেখানে চলক আমরা x, y ধরে অঙ্ক করেছি। দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণের আদর্শ রূপ হল ax + by + c = 0, যেখানে a হচ্ছে x এর সহগ, b হচ্ছে y এর সহগ, আর c হচ্ছে ধ্রুবক সংখ্যা। abc একটি বাস্তব সংখ্যা, আর সত্য হচ্ছে a ≠ 0 b ≠ 0, অর্থাৎ ab উভয়ে একসঙ্গে 0 হবে না, তখন ax + by + c = 0 হবে একটি আদর্শ সমীকরণ। এবার আমরা পাব দুটি চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণের সমাধান। ক্লাস নাইনে তোমরা দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণের সমাধান করেছ, গ্রাফ করেছ, এবার করবে দুটি চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণের সমাধান। তো দুটি চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণ আমি প্রথমে দেখাচ্ছি। ধরে দুটো সমীকরণ a1x + b1y + c1 = 0, আরেকটা সমীকরণ হবে a2x + b2y + c2 = 0, এগুলো হচ্ছে আদর্শ রূপ। তো এই দুটো সমীকরণ যখন আমরা সমাধান করব, তখন বিভিন্ন ধরনের সমাধান হতে পারে, অদ্বিতীয় সমাধান হতে পারে, অর্থাৎ মাত্র একটা সমাধান থাকতে পারে x আর y এর, সন্নিপাতী সমাধান থাকতে পারে, আবার অসীম সংখ্যক সমাধানও থাকতে পারে। তো তোমাদের এক্সারসাইজ 3.2 তে আছে, যে এক্সারসাইজ আমি পরে করব, কারণ তাতে আমাদের গ্রাফ করতে হবে। তো আজকে আমরা এক্সারসাইজ 3.3 করব, যেখানে আছে জোড়া রৈখিক সমীকরণের সমাধান। বিভিন্ন উপায়ে আমরা এই সমীকরণের সমাধান করতে পারি, তিনটি উপায় আছে সমীকরণ সমাধানে। প্রথম হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, তারপর হচ্ছে অপনয়ন পদ্ধতি, তারপর হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। তো 3.3 দেওয়া আছে তোমাদের যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণ জোড়ার সমাধান করো। তা আজকে আমরা প্রতিস্থাপন পদ্ধতি দিয়ে আমাদের এই অঙ্কের সমীকরণের সমাধান করব। এখন আমরা শুরু করব অনুশীলনী 3.3, যেখানে আছে প্রতিস্থাপন পদ্ধতিতে নিজের জোড়া রৈখিক সমীকরণের সমাধান। তো প্রথম অঙ্কটা আমি নিয়েছি, প্রথম অঙ্কে আছে x+y = 14, x - y = 4, এই দুটো সমীকরণকে আমি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। তো এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 2। তাই প্রথম সমীকরণ লিখলাম x+y = 14, আমি এখানে x = বের করলাম 14 - y। প্রতিস্থাপন হলো যে যে কোনো একটা চলকের মান বের করে আরেকটা সমীকরণে বসানো। যেমন এই জায়গায় আমি x
এর মান বের করলাম x 14 minus 5 এই x এর মানকে আমি 2 নং সমীকরণে বসাবো তার মানে একটা চলো x এর মান আরেক জায়গায় বসিয়ে আমি সমাধান করব সেই পদ্ধতিকে বলে প্রতিস্থাপন পদ্ধতি এখন x 14 minus y আমি যদি দুটো মান বসাই x = 9 y
right hand side.